প্রথম তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাই যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পাস করেছো। একটি কথা বলতে আসলাম যে মেন পরীক্ষা কবে হবে, কেমন প্রিপারেশন হবে, কাট অফ কেমন হতে পারে, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রথমত বলি, যখন কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার আগে আমি বলেছিলাম যে 70-এর কাছাকাছি কাট অফ হবে, এরকম একটা ভিডিও প্রকাশ করেছিলাম। তখন কিন্তু অনেক বাজে কমেন্ট করেছিল। একটি কমেন্টের কথা আমার বেশ ভালো মনে আছে, কিছুদিন আগেই করা হয়েছিল রেজাল্ট, কিছুদিন আগেই বলা হয়েছিলো এই স্যার নাকি সকালে পরীক্ষা সকালে ভিডিও দিয়েছিল যে কাট অফ 70 হবে, দেখি ভয় পেয়েছিলাম, তো তার পরীক্ষা খারাপ হয়েছিল। তো কমেন্টটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো যে সত্যি কথাটা বললে অনেকের কষ্ট হয় বা অনেকের খারাপ হয়, কিন্তু যেটা বাস্তব, যেটা লড়াইটা, যে লড়াইটা বাস্তব সেটা তোমাকে মেনে নিতে হবে। ঠিক কাট অফ কিন্তু সেই 70-এর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে প্রিপারেশন সেভাবে নিতে হবে। যে লড়াই করতে গিয়ে কাট অফ দেখে লাভ নাই, লড়াই করতে গিয়ে র্যাঙ্কের কথা ভাবো, যে কীভাবে করলে র্যাঙ্ক পাওয়া যায় সেই সমস্ত কথা ভাবতে হবে। তোমরা যারা কিছু অল্প নম্বরের জন্য, 2-1 নম্বরের জন্য প্রিলিমিনারি ফেল করেছো, তাদেরকে বলবো ঘাবড়ে যেও না, কারণ ফেল করাটা একদম স্বাভাবিক ব্যাপার। বারবার ফেল করাটা, সবাই বারবার ফেল করে, একবার মাত্র সফলতা হয়, তাহলে কেউ 10 বার ফেল করার পরে একবার সফল হয়। তো সফলতা একবার, ফেল বারবার, তো সুতরাং ফেল করে ঘাবড়ে নেই, চেষ্টা ছাড়া যাবে না। কী ছাড়া যাবে না? চেষ্টা। তুমি আরেকবার চেষ্টা করো, অন্য হবে, আরেকবার অন্যভাবে চেষ্টা করো, দেখবে সফলতা অবশ্যই আসবে, 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 এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তোমরা যারা পাস করেছো, সামনে মাঠ, বলবো দুপুরবেলায় মাঠ অবশ্যই প্র্যাকটিস করবা, বাকি যে সময় তুমি সকালে করো, বিকালে করো, সেটা করবে, কিন্তু দুপুরবেলায় মাঠটা অবশ্যই রোদে প্র্যাকটিস করবেই করবে। এই বিষয়ে যতই কষ্ট হোক সেই রকমভাবে প্রিপারেশন নিজেকে তৈরি করো, এবং মাঠের জন্য সবাইকে বলবো দম রেখো, জিতে ফিরে এসো, এবং তারপরে মেনের লড়াই সাথে চলতে থাকো। মেনের লড়াইয়ে যদি আমাদের সাথে আসতে চাও, যদি মেনের লড়াই আমাদের সাথে আসতে চাও, তাহলে অবশ্যই আসবে, কারণ মেনের লড়াইটা ভীষণভাবে কঠিন হতে চলেছে। কেন কঠিন হতে চলেছে আমি বলি। দেখো, যারা এই পরীক্ষায় পাশ করেছে, যারা 60-এর উপর নম্বর পেয়ে পাশ করেছে, একবার ভেবে দেখো, যারা 60-এর উপরে নম্বর পায় 100-এর উপরে, তারা যথেষ্ট ভালো ছেলে। তার মানে আমি বলতেই পারি যে এখানে টপ লেভেলের ছেলেদের কম্পিটিশন চলছে। তাহলে টপ লেভেল ছেলেদের কম্পিটিশন চললে সেই জায়গাটা প্রতিটা সাবজেক্ট, সেটা অঙ্ক বলো, জিকে বলো, ইংরেজি বলো, এবং জিআই বলো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কোনো একটা সাবজেক্টে তুমি যদি সামান্যতম দুর্বল হও, তাহলে সেই জায়গায় সুযোগ পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মেনের কাট অফ 60% থেকে 65%, তো 60-65% শতাংশের মধ্যে থাকতে চলেছে আবারও। তো সেই বিষয়ে টার্গেট নিতে হবে, তাই এখন থেকে ইংরেজি 10 নম্বর আছে সেটাকেও টার্গেট নিতে হবে। নম্বরটা কম হলেও 20টা বেশি, কারণ তুমি জানো যেখানে নম্বরটা কম হয় সেখানে নম্বর পাওয়াটা সোজা, তো প্রশ্নের গভীরতা থাকবে না, তো সেই জায়গাটা এখন থেকে ক্লাস করতে হবে। তো তোমার জন্য আইকে স্টাডি ফোর্স একাডেমি একটা বিশেষ অফার নিখেছে। অফারটি হচ্ছে যে তোমাদের এখানে একবার ভর্তি হলে থাকা খাওয়া পুরো পড়াশোনা ফ্রি, চাকরি পাওয়ার পর নেব। ভর্তি হতে আমরা যে শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য, কলকাতা পুলিশের জন্য 10,000 টাকা নেব, 10,000 টাকা দিয়ে ভর্তি হলে। এরপরে থাকার জন্য কোনো টাকা লাগবে না, পড়াশোনার জন্য কোনো টাকা লাগবে না। তো বাকি আরও যে শর্তগুলো আছে যেগুলো তোমরা ফোন করে ফোনের মাধ্যমে জানতে পারো। হ্যাঁ, এবার আমাকে বলি মেন পরীক্ষা কবে নাগাদ হতে পারো। দেখো, এখনও তেমনভাবে পয়সাভাবে কোনো ঠিকঠাক হয়নি, তবু আমরা যেটা এক্সপেক্টেড, যেটা অভিজ্ঞতা বলছে যে মাঠের মোটামুটি 45 দিন 50 দিন পরে, মোটামুটি 1.5-2 মাস পরে কিন্তু ইজিলি মেন পরীক্ষা হয়ে যায়। যেহেতু সামনে পুজো আছে, তো পুজোর এই কটা দিন তোমার ই করে দিয়ে তারপর কিছুদিন পরে কিন্তু হয়ে যাবে। আর একটা গুড নিউজ আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের, আর একটি রিক্রুটমেন্ট কিন্তু সামনে মাসে বেরোতে চলেছে, তো সেই বিষয়ে না আমি পরবর্তীকালে কথা বলবো। তো সবই কিছু বললাম, কাটাবের একটা আভাস দিলাম, আমি আভাস দিলাম, এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে পড়াবো আমরা। আমাদের চারজন এক্সপার্ট আছেন 4টে বিষয়ের, এবং চারজন প্র্যাকটিসার আছেন, টোটাল 8জন শিক্ষক মহাশয় আছেন, তারা প্রতিনিয়ত তোমাকে গাইড করবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার আমরা, আমাদের এই ঠিকানাটি হলো নদিয়া জেলার করিমপুর। কোথায় থেকে আসবে, কী হবে, বহরমপুর থেকে সরাসরি করিমপুর আসতে পারবে, অথবা কৃষ্ণনগর থেকে করিমপুর আসতে পারবে, তো যে কোনোভাবে আসতে পারো এবং যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো জানার ইচ্ছা থাকলে তুমি কমেন্ট করতে পারো, আশা করব তোমার প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো।